ব্রেকিং নিউজের দিকে আমরা এক ঘন্টা ধরে নজর রাখছি এবং টানা নজর রাখছি। শিবু হাজরা আরেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে শিবু হাজরা, শেখ শাহজাহানের আরো একজন সঙ্গী, আরো একজন সাগরেদ শিবু হাজরা, তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছিল, এবার গ্রেফতার করা হলো শিবু হাজরাকে। নেজাট থানা থেকে গ্রেফতার করা হয়েছে শিবু হাজরা। প্রশ্ন উঠছে, যেখানে বারবার রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছিল এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল বাইরে থেকে লোক এসে নাকি মিথ্যে অভিযোগ করেছে, তাহলে সেই কথা এখানে কেন খাচ্ছে না? এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে, তুমি গত 12 দিন ধরে, পিঙ্কি যদি আমার কথা শুনতে পাও, গত 12 দিন ধরে টানা সন্দেশখালীর মায়েদের বোনেদের ওপর অত্যাচারের কথা তুমি তুলে ধরেছো, আজ তারা কি বলছেন? খুব স্বাভাবিকভাবে টানা রিপাবলিক বাংলা কভারে ছড়ে গেছে যে আন্দোলন চলছে, যেখানে মায়েরা বোনেরা নির্যাতনের কথা বলছে, সেই আন্দোলনের খবর প্রথম দিন থেকে আমরা দেখিয়েছি এবং আমরা দেখাচ্ছিলাম। আজকে একটু দেবুকে বলবো, আমার ভিডিও রয়েছে দেবু, তারা দেখাচ্ছে, দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ গ্রামের যারা পুরুষরা রয়েছে, যারা মহিলারা রয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে কেউ শুনতে চাইছেন, জানতে চাইছেন কি হয়েছে, কারণ বহু ক্ষেত্রে এই সন্দেশকালে বিচ্ছিন্ন দ্বীপে অনেক দেরিতে হয়তো খবরটা পৌঁছে না। কিভাবে পেলেন খবরটা শিবু অ্যারেস্ট হলো? আমাদের আমরা নিউজেই দেখলাম, নিউজে দেখলেন, আর বাংলা দেখলেন? আর বাংলাতেই দেখলাম। কি বলবেন, মানে অবশেষে আপনারা, আপনাদেরই হয়তো মায়েরা, আপনাদের বোনেরা, আপনাদের স্ত্রীরা দীর্ঘদিন ধরে আজকের আন্দোলন করে গেল এবং অবশেষে দুজন গ্রেফতার, আজ থেকে কি লড়াই শুরু হলো, আসলে লড়াই শুরু হলো? এটা লড়াইটা তো ছিল আমাদের গ্রামবাসীর অত্যাচারের বিরুদ্ধে। এখন আগে গিয়ে যদি অত্যাচার আবারও হয়, আবারও আমরা আন্দোলন নামবো। এখন আন্দোলন বন্ধ করব, হবে কি হবে না সেটা আগের পরিস্থিতি বলে দেবে, কারণ এখনও তো লিডার ঘুরে বেড়াচ্ছে বাইরে, উনি তো এখনও, হ্যাঁ, সাজন শেখ তো এখনও বাইরে আছে, কারণ ওনার মদতেই তো সব কিছু হতো। দেখা যাক, পরের সময় পরেই বলে দেবে, আমরা তো এই মুহূর্তে বলতে পারছি না। আমরা আপাতত এই মুহূর্তে খুশি যে শিবু হাজরা আর উত্তম সর্দার যদি না বেরোতে পারে জেল থেকে, গ্রামবাসী অনেকটা সুস্থ থাকবে এবং শান্তিতেও থাকবে। তবে একটা বিষয় একটু দেখার মতো, আমি হয়তো, আমাদের যে দর্শকরা দেখছেন, বারবার অভিযোগ করে গিয়েছেন যে কেন মুখ ঢেকে কথা বলছেন। আজ আমি দেখছি বহুজন, বহু মানুষরা আসছেন যারা মুখ খুলেই কথা বলছেন, মুখ ঢেকে নয়, মুখ খুলে কথা বলছেন, আপনি আমার সঙ্গে প্রকাশ্যে কথা বলছেন। কারণ এখন আমরা সাহসটা একটু পেয়েছি যে আমাদের আর ঘর থেকে বা গ্রাম থেকে পালিয়ে যাবার ভয়টা একটু কমেছে, যার জন্য আমরা, হ্যাঁ, আমাদের এই তো দীর্ঘ 10 দিন থেকেই আমরা পালিয়ে, বাড়িতে এখনো ঢুকিনি আমরা 10 দিন, সেই ভয়, কারণ প্রশাসন তো আমাদের সঙ্গে ছিলই না, আমরা বাড়িতেই থাকতাম না, কোথাও না কোথাও পালিয়ে আমাদেরকে দিন কাটাতে হয়েছে। আজ যখন শুনলাম যে শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, তখন একটু সাহস পেয়েছি, তাই আপনাদের সামনে এলাম। শাহজাহান অ্যারেস্ট হলে আমরা খুব শান্তি পাবো, গ্রামবাসী সবাই শান্তি পাবো, শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশে অনেক গ্রামই শান্তি পাবে। আপনারা হয়তো সেই গ্রামগুলোর কাছে হয়তো যেতে পারছেন না, কিন্তু তাদেরও একই সমস্যা আছে, তারা হয়তো প্রকাশ্যে আসতে পারছে না, সেই ভয়টা। শুধু তো সন্দেশখালী টু নয়, তার পাশাপাশি বহু এমন গ্রাম রয়েছে যারা এখনো পর্যন্ত জর্জরিত সমস্যার মধ্যে রয়েছেন, সত্যি আমাদের পৌঁছতে পারলাম না ততদূর। ওই জন্যই তো আপনাদেরকে বললাম, যেটা সন্দেশখালীর মানুষ একত্রিত হয়েছিল, যার জন্য তারা প্রতিবাদ করতে পেরেছে, কিন্তু সন্দেশখালীর বাইরে যে গ্রামগুলো আছে তারা এখনও পর্যন্ত সেই সিচুয়েশনের মধ্যে আছে, কারণ আপনারা সেই জায়গাতে পৌঁছতে পারছেন না। আমরাও আপনাদের দৌলতেই এই অত্যাচারগুলো তুলে ধরেছিলাম, যার জন্য আমাদের আন্দোলনটা আমরা করতে পেরেছি, তার জন্য সমস্ত নিউজ চ্যানেলকে আমাদের গ্রামের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, তার সঙ্গে ETV 9+ আর বাংলা। একদম স্বাভাবিক, খুব স্পষ্ট কথা, খুব স্পষ্ট কথা তারা জানাচ্ছেন যে আজকে আমাদের সঙ্গে কথা বলো, পিঙ্কি তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, শিবু হাজরা অ্যারেস্ট হওয়ার পর সেখানে সাধারণ মানুষ বলছেন টিটপ যে এখনো শেখ শাহজাহান তো অ্যারেস্ট হয়নি, তাই আমরা এখনো শান্তিতে ঘুমোতে পারছি না। টিটপ, যদি তুমি আমার কথা শোনো, তাহলে কখন শিবু হাজরাকে কোর্টে তোলা হবে, 1 নম্বর, 2 নম্বর, শেখ শাহজাহান কোথায় আছে? টিটপ, কিছু খবর পাওয়া যাচ্ছে কি? টিটপ,
তুমি যেই কথাটা বললে সেই কথাটাই বলছে। তো সাধারণ মানুষ বারবার করে যে অভিযোগটা করেছিলেন যে শিবু হাজরা এবং উত্তম সর্দার, অর্থাৎ তাদেরকে বারবার করে যেন তাদেরকে গ্রেপ্তার করে তারা আতঙ্কমুখী, আমরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম সেই সন্দেশখালীতে, সেই ডেরা যেই ডেরা এলাকার সাধারণ মানুষ সাধারণ মহিলা তারা বারবার করে দেখিয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে অবশেষে শিবু হাজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ আমরা দেখিয়েছিলাম যে সন্ধ্যাবেলা ঠিক বিকেল 5:30 নাগাদ বরিশিরহাট পুলিশের পুলিশ সুপার তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, তাকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে যার বিরুদ্ধে স্পেসিফিক অর্থাৎ উত্তম সর্দারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই শিবু হাজরার বিরুদ্ধে একই অভিযোগ, তাহলে কেন শিবু হাজরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? পুলিশ সুপার তিনি বলেছেন যে অপেক্ষা করুন, ব্যবস্থা করা হবে আইনগতভাবে। ঠিক অর্থাৎ তার 1.5 ঘন্টা পরেই শিবু হাজরাকে গ্রেপ্তার করলো, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে এলাকার সাধারণ মানুষ, তারা বলছেন তারা কিছুটা শান্তি পেয়েছেন, তবে তারা চাইছেন সাধারণ করে গ্রেপ্তার হবে তাদের বক্তব্য। তবে যে ডেরাগুলো আমরা দেখিয়েছিলাম যেখানে সন্দেশকারী মায়েদেরকে সন্দেশকারী মহিলাদের একদম সঠিক কথা বলেছো, সেখানে সাধারণ মানুষের কথা বলছো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দর্শকদের কাছে জানাই যে ফিরতে হবে আমাকে পিঙ্কি, এবং এখন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, বারবার আমরা সন্দেহশালীর মায়েদের কথা বলেছি, বোনেদের কথা বলেছি, তাদের অত্যাচারের কথা বলেছি। শুভ্রাংশু, শিবু হাজরার অ্যারেস্টের পর আদৌ কি তাদের চিন্তার প্রশমন ঘটলো নাকি তা ছোট্ট একটা বোড়ে? দেখো, তুমি যে কথাটা বলছো, তুমি কথাটা বলেই দিয়েছো। শিবু হাজরা যারা লোকালাইজ কাজগুলো করে, যাদেরকে স্থানীয় মানুষরা দেখে কে অত্যাচারটা করছে, তারা হচ্ছে শিবু হাজরা, তারা হচ্ছে উত্তম সর্দার। এবং সাধারণ মানুষরা এখন এটাও জেনে গেছে এদের উপরে আরও একজন আছে, তার নাম শাহজাহান। কিন্তু শাহজাহানের উপরেও আরও একজন আছে বা আরও কয়েকজন আছে। এবং এই যে ধাপের পর ধাপ, ধাপের পর ধাপ, সাধারণ মানুষ দীর্ঘদিন অত্যাচারের পর আর সহ্য করতে না পেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর যখন আর্ত চিৎকার করে বারবার বলেছে, বারবার বলেছে আর সহ্য করা যাচ্ছে না, তাদের উপর যে অত্যাচারের কথাগুলি বলেছে সে কথা শুনে পুলিশের কাছে যখন তারা গেছে, পুলিশ যখন তাদের কথা শোনেনি, প্রশাসন যখন তাদের কথা শোনেনি, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছেই তাদেরকে পাঠিয়ে দিয়েছে, তখন তারা গলা চিৎকার করে বলেছে অত্যাচার হচ্ছে। এবং সেই কণ্ঠস্বরে কণ্ঠস্বর মিলিয়ে রিপাবলিক জনকণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তারপর শাহজাহানের যে দুই সাক্ষী, শুভ্রাংশু তুমি আমাদের সঙ্গে থাকো। এই